ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনার প্রশ্ন হলো, এক বোনের পায়ে অ্যালার্জির কারণে ক্ষত হয়ে গিয়েছে, পানি লাগলে আরও বেড়ে যাচ্ছে, অজু করার সময় শুধু পায়ের অংশটি তায়ামুম করবে? আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালামু আলা রসুলিল্লাহি ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পানি লাগলে যদি কারো রোগ বেড়ে যায়, যে কোনো রোগ হোক, তাহলে অন্যান্য অঙ্গগুলো দ্রুত করবে এবং সেই অঙ্গগুলোর উপর ভিজা হাত অথবা পানিটা হাত থেকে সরিয়ে ফেলে দিয়ে তারপর সে হাতটি ক্ষতস্থানের উপর মাসাজ করবে। যদি এতটুকু পানি লাগলেও, ভিজা হাতরা লাগলেও যদি ক্ষতি হয়, তাহলে সেখানে শুকনা হাত বুলিয়ে দিলেই হবে। কারণ পানি লাগলে যদি কোনো রোগ ব্যাধি বেড়ে যায় অথবা ক্ষত বেড়ে যায়, সেখানে মাসাজ করার ব্যাপারে সকল ওলামা কেরামের একমত। সুতরাং এক্ষেত্রে যদি অ্যালার্জি বেড়ে যায় অথবা ক্ষত বেড়ে যায়, তাহলে সেখানে তাইমুম করতে পারবে, সেখানে হাত বুলিয়ে দিতে পারবে। আল্লাহু আলাম।